আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। সো আপনারা যারা আমার এক পেজের ই কমার্স ওয়েবসাইট তৈরি, ওয়ান প্রোডাক্ট ল্যান্ডিং পেজ উইথ সেম পেজ চেক আউট, এই ভিডিওটা দেখছেন এবং দেখার পর আমার সাথে যোগাযোগ করছেন যে এই এক পেজের ই কমার্স ওয়েবসাইট তৈরির প্যাকেজটা আপনারা নিতে চান, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটি আপনারা আমার কাছ থেকে কিনবেন কিংবা পারচেস করবেন। কারণ হয়েছে এটা অনেকেই বুঝে না, এই জন্য আজকের ভিডিওটি রেকর্ড করে যাতে আপনারা খুব সহজে পানির মতো বুঝে ফেলেন। সো চলুন আমরা শুরু করি। সো আমি আমার ভিডিওতে যে পেজটি দেখিয়েছিলাম সেটি হচ্ছে এই পেজটি, এক পেজের ই কমার্স ওয়েবসাইট। এই যে প্রোডাক্ট অটোমেটিক সিলেক্ট করা আছে। তো যাই হোক, আমি এই পেজের ডিটেলস বলতেছি না, জাস্ট কীভাবে পারচেস করবেন এই জিনিসটা আপনাদেরকে বলি। পারচেস করার জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে ecommercethesis.com/ready-store, এই লিঙ্কে যাবেন। আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এই লিঙ্কে যাওয়ার পর আমি আপনাদেরকে একটা প্রাইভেট ব্রাউজারে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে আমরা ecommercethesis.com/ready-store এইটাতে যাচ্ছি। যাওয়ার পর এই যে আপনাদের সেই এক পেজের ই কমার্স ওয়েবসাইট। সো তারপর এই যে এখানে অর্ডার ফর্ম আছে, এটাকে আপনার ফিল আপ করতে হবে। সো ফিল আপ কীভাবে করবেন, আপনার প্রথমে আপনাদের নাম দিবেন। ফর এক্সাম্পল আমি নাম দিচ্ছি রনি, তারপর ইমেল আইডি দিচ্ছি আমি, আমি একটা ইমেল আইডি দিয়ে দিই। আমি ইমেল আইডি দিলাম ecommercethesis@gmail.com। তারপর বিকাশ নাম্বার, অর্থাৎ আপনি যে নাম্বার থেকে বিকাশ করছেন ওই নাম্বারটা দিতে হবে। ফর এক্সাম্পল আমি আমার এই নাম্বারটা দিই, ওকে। তারপর বিকাশ ট্রানজ্যাকশন আইডি, বিকাশের একটা ট্রানজ্যাকশন আইডি থাকে। সো এই আইডিটা আপনাকে দিতে হবে, আপনি যখন বিকাশ পেমেন্ট করবেন তখন এই ট্রানজ্যাকশন আইডিটা আপনি SMS-এর মাধ্যমে পাবেন এবং প্রত্যেকটা ট্রানজ্যাকশনের উপরে একটা ট্রানজ্যাকশন আইডি বিকাশ ক্রিয়েট করে থাকে। আপনি অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করলে এই আইডিটা পাবেন, মোবাইল দিয়ে পেমেন্ট করলেও পাবেন। সো ট্রানজ্যাকশন আইডিটা দিতে হবে। আমি উদাহরণস্বরূপ একটা ট্রানজ্যাকশন আইডি দিই আপনাদেরকে, BC88IKOKCT। এটা জাস্ট একটা এক্সাম্পল যে এটা হচ্ছে আপনার ট্রানজ্যাকশন আইডি। তো এটা দেওয়ার পর আপনি অর্ডার বাটনে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর আপনার অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে লেখা আছে ওয়ান অফ আওয়ার রিপ্রেজেন্টেটিভ উইল কন্ট্যাক্ট উইথ ইউ। সো আপনি মনে রাখবেন যে আপনি কোন ইমেল আইডিটা অ্যাড করছিলেন। আমরা যে ইমেল আইডিটা অ্যাড করছি এটা হচ্ছে ecommercethesis@gmail.com। আপনি যে যে ইনফরমেশন দিয়ে এইটা সাবমিট করছেন এই ইনফরমেশনগুলো আমার কাছে চলে আসছে। এবার কাজ হয়েছে আপনি আপনার ইমেল আইডিটা চেক করবেন এবং ওই ইমেল আইডিতে আপনি আপনার ফাইল ডাউনলোড করার লিঙ্ক পাবেন। সো আমরা কোন ইমেল আইডিটা ইউজ করছিলাম, ecommercethesis@gmail.com। আমরা এবার এই ইমেল আইডিটা চেক করবো যে ফাইলটা আসছে কিনা। সো আমরা আমাদের ইমেল ওপেন করার পর দেখতে পাচ্ছি ইনবক্সের মধ্যে একটা নতুন ইমেল আসছে, ডাউনলোড ওয়ান প্রোডাক্ট ল্যান্ডিং পেজ রেডিমেড ওয়েবসাইট। আমি এটা ওপেন করি। এটা হচ্ছে সেই ইমেল যে ইমেলটা আপনি অর্ডার করার সময় ইউজ করছিলেন। সো আমি আশা করি আপনাদের মনে আছে। তো এটা ওপেন করি, ওপেন করার পর দেখেন কি আসছে। থ্যাংক ইউ রনি ফর ইয়োর অর্ডার, আপনার নাম ইউজ করছিলেন যে রনি। তারপর আছে প্লিজ ডাউনলোড দ্য ওয়ান প্রোডাক্ট ল্যান্ডিং পেজ রেডিমেড ওয়েবসাইট ফ্রম দ্য বিলো লিঙ্ক। এই যে এখানে লিঙ্ক, আপনাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার ফল আপনি খুব সহজে এটা ডাউনলোড করতে পারবেন। এই যে এখানে ডাউনলোড আইকন আছে, জাস্ট এটাতে ক্লিক করবেন এবং ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এই যে ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেল, অর্থাৎ এটা হচ্ছে আপনার সেই পারচেস করা ফাইল। আমি আশা করি আপনার টোটাল প্রসেসটা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এটা কিনবেন এবং কিভাবে ফাইলটা ডাউনলোড করবেন। সো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা সেট আপ করবেন এবং এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা টোটাল কাস্টমাইজ করবেন, অর্থাৎ আপনি আপনার ইচ্ছা মতো এটাকে চেঞ্জ করতে পারবেন কোনো কোডিং স্কিল ছাড়া। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, অবশ্যই ইকমার্স থিসিস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ইকমার্স বিজনেস রিলেটেড টুলস রিসোর্স ইনফরমেশন এবং টিউটোরিয়ালস পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।